وصلي على رسوله الكريم اما بعد بيت المكرمের সংগ্রামীর তাওহীদের জন্য শত শত আমরা জানেন বাইত মুকাররমের সামনে যে গেইটটি রয়েছে সেই গেইটে দাঁড়িয়ে ছিলেন তারা এই মুহূর্তে বক্তব্য আছেন তারা আসলে কথা বলছেন হেফাজতের কথা বলা হচ্ছে সরকার যাতে এই দখলদারিত্ব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানায় সেই প্রতিবাদ জানানোর জন্য তারা সরকারকে বলছেন এবং সেই সাথে তারা বলছেন যে যদি সরকার এই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তবেই তারা জানিয়ে রাখবেন জোহর থেকে আসলে হেফাজতের যে এই কর্মসূচি সেই কর্মসূচি শুরু হয়েছে এই মুহূর্তে হেফাজতের যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা বক্তব্য রাখছেন সমাবেশটি আসলে একটি অরাজনৈতিক আমরা দেখছি যে জামায়াত ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব জামিয়া মাদানিয়া বারিধারা গুলশানের প্রিন্সিপাল মুফতি মনির হুসাইন কাসিমের মুক্তি চেয়ে ব্যানার নিয়ে এসেছে হেফাজতের কর্মীরা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে তার মুক্তির আবেদন জানিয়ে এই ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি যদিও এটি আসলে কোন ধরনের রাজনৈতিক এটি মূলত ফিলিস্তিনের যে নির্যাতিত নিপীড়িত মানুষ রয়েছেন তাদের মুক্তি এবং দাবি তারা বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে উই লাভ প্যালেস্টাইন স্ট্যান্ড আপ ফর প্যালেস্টাইন ইসরায়েলি পণ্য বর্জন করে এ ধরনের আসলে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে এই মুহূর্তে ইসলাম বাংলাদেশে ইসলাম এই সংগঠনের যে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ রয়েছে তারা বক্তব্য দিচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এই বক্তব্য দিবেন এরপরে তারা বলছেন যে বড় ধরনের একটি বিক্ষোভ মিছিল করা হবে আমরা বেশ কয়েকজন বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা দেখছি হেফাজতের নেতাকর্মীদের যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতেই প্যালেস্টাইনের ফিলিস্তিনের যে পতাকা জাতীয় পরিষদ রয়েছে সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাল ছবিকে লাল কালি দিয়ে ঢাকা হয়েছে তার একটি প্রতীকী মূর্তি বানানো হয়েছে যেখানে জুতা দিয়ে রাখা হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করতে চাই মানুষ তো মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথা একটা মাত্রা থাকে বর্তমান পৃথিবীর কথা ব্যতীত মোল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আজকে আমার সামনে যেমন এই যে সাংবাদিক গয়রা দাঁড়ানো তদ্রুপ হওয়ার কারণে সমস্ত বিশ্ব মিডিয়ার সামনে তিনি কি করে এই মিথ্যা কথা বলতে পারলেন তিনি কি বলেন জানেন তিনি বলেন আমি নিজ চোখে দেখেছি যে হামাসেরা 40 জন ইসরায়েলি শিশুকে গলা কেটে হত্যা করেছে সকলে বলেন নাউজুবিল্লাহ আমি দার্থহীন ভাষায় বলতে চাই যুদ্ধ এই যুদ্ধ শুরু থেকে এই পর্যন্ত গাজায় হামাস বাহিনী কোন গণহ
প্রেসিডেন্ট যখন এই কথা বলল তখন তাদের মিডিয়াই হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা করল যে প্রেসিডেন্ট বলেছে নিউজ চ্যানেল দেখেছে দয়া করে আমাদেরকে সব ভিডিও ফুটেজটা দেখান তখন হোয়াইট হাউস